ক্যাপ্টেনশিপ অনেক উপভোগ করছি, বোলারগুলো যে আমাকে সাপোর্ট দিছে, যখন বিহাইন্ড দ্য উইকেটে আমি দেখবো যে বোলাররা বল ক্যারি করাচ্ছে, স্লিপের দিকে বল যাচ্ছে, কিপিং করতেও মজা, এবং আমি যদি ক্যাপ্টেন থাকি সেক্ষেত্রে তো আরও ভালো ভালো লাগে যে জিনিসটা যে কোনো সময় উইকেট পড়ার চান্স থাকে। আরেকটা কী বলুন, না অবভিয়াসলি যখন আমরা ফার্স্ট ইনিংসে শান্ত এবং জয়ের ব্যাটিংয়ের ভিত্তিতে আমরা যখন একটা লং টোটাল দাঁড়া করালাম, তখন থেকে আমরা বিলিভ করতেছিলাম যে ফার্স্ট ইনিংসের উপর অনেক কিছু গেম ডিসাইড করতেছে, তো তাদেরকে তো আমরা 150 আগে অল আউট করছি, সো মার্জিনটা তখনই দেখা গেছে যে আমরা কোন পথে যেতে পারি। বাট স্টিল ডিফিকাল্ট উইকেট ছিল, সেকেন্ড ইনিংসও আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ক্যারেক্টার শো করছে, তো ক্রেডিট সম্পূর্ণ আমাদের ব্যাটসম্যান এবং বোলার ফুল টিমের জন্য। পেসারদের নিয়ে বলবো ভাইয়া, পেসাররা মিরপুরে আমরা টেস্টে কখনো তিন পেসার নিয়ে খেলি না, সাধারণত উইকেটের বিহেভিয়ারের কারণেই আমরা হয়তো বা খেলি না, যেহেতু উইকেটের বিহেভিয়ারটাই এমন ছিল যে তিন পেসার নিয়ে খেলার মতন, এবং উইকেটে যথেষ্ট পরিমাণে পেস বোলারদের হেল্প ছিল, সো তারা তাদের দায়িত্ব পালন করছে। আমার আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি অনেক হ্যাপি। দেখেন এই জিনিসটা কম্পেয়ার করা খুব ডিফিকাল্ট, কারণ অবশ্যই তাদের কিছু কিছু ভালো বোলার ছিল, তারা এখনও আসেনি, বাট আসলেও যে খুব একটা বিগ মার্জিন হতো তা না, কারণ টেস্ট ক্রিকেটটাই এমন যে আপনি আমরা অনেকদিন ধরে টেস্ট ক্রিকেট খেলতেছি, সো আমাদের প্রসেসটা আলাদা, তাদের জন্য একটু ডিফিকাল্ট যে তারা অনেকদিন পর টেস্ট ক্রিকেট খেলতেছে, সো অবভিয়াসলি আমরা অ্যাটলিস্ট গেমের দিক দিয়ে আগায় ছিলাম। না ডেফিনেটলি এটা আসলে এটা তো যখনই চাবেন তখনই হবে না এরকম একটা মার্জিন, এটার জন্য ক্রেডিট সম্পূর্ণ আমি বললাম ব্যাটসম্যান, কারণ উইকেটটা অতটা ইজি ছিল না যেভাবে আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, সো ক্রেডিট তো তাদেরকে দিতেই হবে প্রত্যেকটা ব্যাটসম্যানকে, এবং সত্য কথা বলতে আমাদের বোলাররাও খুব ভালো বল করেছে, লাইন লাইন মেনটেন করে যে বলটা করেছে, সো যে কারণে একটু তারা হেল্প পেয়েছে দেখে জিনিসটা অনেকটা সোজা হয়ে গেছে তাদের জন্য, বাট স্টিল আপনি যখন একটা গেম জিতবেন ইনফ্যাক্ট টেস্ট ক্রিকেট, সো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট, আর এরকমভাবে জিততে পারলে আপনার এর থেকে আর বড়ো কিছু চাওয়ার থাকে না, অ্যাজ এ ক্যাপ্টেন তো কখনোই না এর থেকে আপনি এর থেকে বড়ো মার্জিন আছে চাইতে পারেন না কখনো, সো আমি এদিক দিয়ে অনেক হ্যাপি। দেখেন শান্তর জায়গায় আমিও ছিলাম কিছুদিন আগেই, আমার কাছে মনে হয় শান্তর সাথে আমি অনেক কথাবার্তা হয়েছে আগে, জানি না কতটুকু হেল্প হয়েছে তার, বাট স্টিল আমি যেটুকু বিলিভ করি তার হয়তো বা প্র্যাকটিসের মেথড অনেক চেঞ্জ করেছে, সে আগে যেভাবে প্র্যাকটিস করতো তার থেকে একটু গোছানো এখন, অবভিয়াসলি মেন্টালি তো আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে থাকবেন কন্টিনিউ তখন আপনি অনেক কিছু জানবেন, আপনার ল্যাকিংস কী হচ্ছে, আপনার কোন জায়গায় আপনি স্ট্রং কোন জায়গায় উইক, আমার মনে হয় ও জিনিসগুলো খুব ভালো করে ফাইন্ড আউট করছে আর ওইটা নিয়ে প্র্যাকটিস করতেছে, সো এটা অনেক ভালো দিক যে ও কন্টিনিউ করে যাক, আমি চাই যে ও যেভাবে খেলতে সেটা কন্টিনিউ ধরে রাখুক, বাট স্টিল একটা সময় এরকম প্লেয়ার আসবে যে আবার খারাপ সময় আসবে, বাট ও যেন ওই জিনিসটা ধরে রাখতে পারে যে কীভাবে ও সাকসেস হয়েছে এটা যদি ফলো করতে পারে আমার মনে হয় কন্টিনিউ করতে পারবে জিনিসটা।
দেখেন ডিপেন্ড করতেছে যে আমরা কাদের সাথে খেলতেছি, এমন না যে আপনার শুধুমাত্র স্পিন উইকেটে খেলবো বা শুধুমাত্র সিম উইকেটে খেলবো। ডিপেন্ড আমরা যখন টেস্ট ক্রিকেট খেলবো কার সাথে খেলতেছি, তাদের অপোনিয়ন কী আছে, তাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট সব কিছু দেখেই, যেটা মানুষ বলে যে হোম অ্যাডভান্টেজ নেওয়া, সো ওইটা আমরা তখন চিন্তা ভাবনা করব। না, এটা ডেফিনেটলি আপনি যদি বড় টিম হতে চান, 5 দিন ক্রিকেট খেলতে চান, আমি এই জিনিসটা বিলিভ করি যে আমাদের হাতে এখন খুব ভালো 5-6টা বলিং অ্যাটাক আছে। যদি ধরে আমি স্পিন কোয়ালিটিতে আমাদের দুজন খেলতেছে, বাইরেও আমাদের অফ স্পিনার বা লেফট আর্ম স্পিনার আছে, সেম আমি যদি দেখি আমাদের বাংলাদেশ টিমে পাইপ লাইনে এখন 5-6টা পেস বলার আছে যাদেরকে কিন্তু আপনি যে কোনো সময় খেলিয়ে দিতে পারবেন। সো এই দিক দিয়ে বলবো যে এই জিনিসটা খুবই, আমাদের বলিং সেটটা খুবই স্ট্রং। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের ব্যাটিংটা আগে একটু নড়বড়ে ছিল, কারণ আপনি টেস্ট ক্রিকেটে যদি উপর থেকে পারফর্ম না করেন তাহলে এটা খুব ডিফিকাল্ট যে আপনি কাম ব্যাক করাটা। সো এদিক দিয়ে আমি অনেক হ্যাপি যে আমাদের ব্যাটসম্যানরা ক্যারেক্টার শো করছে। আর অবভিয়াসলি আপনি জাকিরের 3টা টেস্ট, মানে এটা নিয়ে 3rd টেস্ট ক্রিকেট খেলতেছে, বাট কখনোই আমার মনে হয়নি, ইনফ্যাক্ট ফার্স্ট যখন ডেবু করলো তখনও মনে হয়নি যে ও কেবল ডেবু করছে। তো ওর ভিতরে এনাফ ম্যাচিউর জিনিসটা আছে। ইনফ্যাক্ট সেম জয়ও, যখন জয় ফার্স্ট নিউজিল্যান্ডে গেল, ও যে ক্যারেক্টারটা শো করছে। তো আমরা যারা ইয়াং আছি আমরা চাই এরকম ক্যারেক্টার শো করবে, যেখানে তার ডিটারমিনেশনটা অনেক হাই থাকবে যে না, যে কোনো মুহূর্তে আমি দেশকে অনেক কিছু দিতে পারবো, টিমকে অনেক কিছু দিতে পারবো। সো ইয়া ডেফিনেটলি যে আমাদের এদিকটাতে আরও ভালো করার অপশন আছে, বাট যা করছে সেটা হলে ভালো। আর সরি, যাকে যদি রান আউটটা না হতো হয়তো বা আরও বড় ইনিংস খেলতে পারতো, ছোটো ছোটো মিস্টেকের কারণে ওর হয়তো বা এই অ্যাচিভমেন্টটা হয়নি, বাট দ্য ওয়ে হি ব্যাট আমি অনেক খুশি। দেখেন ম্যাচের আগে হয়তো বা এরকম ছিল যে সাকিব ভাই খেললে আরো বেনিফিট হতো, ম্যাচের পরে এখন সেম জিনিসটা যে না খেললে, মানে খেললে ভালো হতো কিনা খারাপ, জিনিসটা এমন না। আপনার হাতে যা অস্ত্র আছে, যখন আপনি একটা টিম খেলতে শুরু করে দিচ্ছে, 11 সেট হয়ে গেছে, এরপর আসলে কেচ থাকবে না থাকবে এটা নিয়ে চিন্তা করারই কোনো সময় নেই। কারণ একটা দিন আসবে আপনি 2 বছর পর হয়তো বা সাকিব ভাই নাও খেলতে পারে, বা 4 বছর পর না খেলতে, বাংলাদেশ টিমকে তো আগাতে হবে। সো এদিক দিয়ে বলবো যে না, আমি যে টিমটা খেলেছি এটা আমাদের বাংলাদেশের বেস্ট টিম ছিল এবং তারা সব রোল প্লে করেছে। ডেফিনেটলি আপনি, আমার মনে হয় জাকির অলমোস্ট 60+ ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে। তো আপনি যত ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবেন, 4-ডে ম্যাচ খেলবেন, আপনার গেম সম্বন্ধে আইডিয়াটা বাড়বে। যদিও বা সে ডেবু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বাট আপনার যে প্রসেসটা অ্যাটলিস্ট 4-ডে 5-ডে সিমিলারই হয়, তো আমার মনে হয় এই জিনিসটা অনেকটা হেল্প করে। এবং সেম আমি, আপনি যখন একটা প্লেয়ারকে 4-5টা ম্যাচের পরে নিয়ে চলে আসবেন আর একটা প্লেয়ারকে 70-60 ম্যাচ খেলার পর আনবেন, পার্থক্যটা অনেকটা বোঝা যায় তার মেন্টালি স্ট্রং ব্যারিয়ারটা কোন জায়গায় থাকে। সো ডেফিনেটলি যদি আমাদের ফার্স্ট ক্লাসের জিনিসটা যদি প্লেয়াররা যত খেলতে পারবে, অ্যাটলিস্ট বিশেষ করে লাল বলটা, তত এই টেস্ট ক্রিকেটের জন্য ইজি হবে। আমি জানি না আপনারা এই জিনিসটা নিয়ে কেন, মানে দুর্বল ছিল বা কোনো কিছু। দেখেন আপনি যে কোনো টিমের সাথে খেলতে গেলে এই জিনিসটা কষ্টকর, প্রত্যেকটা প্লেয়ারে কষ্ট করে উইকেট নিতে হয়। আপনি দেখেন এই গরমে এতটা ইজি না যে আসে আমি 4 ওভার 5 ওভার স্পেল করলাম, বা একটা ব্যাটসম্যানকে তো আর কেউ ফুল টস বল দিয়ে বলে না যে ভাই রান 4-6 করো, তাকে তো কষ্ট করে ব্যাটিং করতে সে গরমের ভিতরে। সো জিনিসটা এতটাই ইজি না। আপনি যদি দেখেন উইকেটের বিহেভিয়ার, বল উঠতেছে নামতেছে, তাদের স্পিনাররা যথেষ্ট পরিমাণে টার্ন করাচ্ছে বল। সো লাইফে কোনো কিছু ইজি না, আপনাকে এটা অ্যাচিভ করতে হয়। আপনি যদি মেন্টাল ওই জিনিসটা স্ট্রং না থাকেন যে আমি এটা অ্যাচিভ করতে যাচ্ছি, বিগ ড্রিম না থাকে, তাহলে আপনি অ্যাচিভ করতে পারবেন না। সো আমার কাছে এই জিনিসটা কখনোই ফিল হয় না যে আপনি
কার সাথে খেলতেছেন, বড় টিম হলেও যে পরিশ্রম করে খেলতে হবে, ছোট টিম হলেও সেম জিনিসটাই আপনাকে ফলো করতে হবে, রুটিনে কোনো ব্যতিক্রম হওয়া যাবে না। দেখেন এখন তো আপাতত একটা জন্য পেয়েছি, আশা করবো সাকিব ভাই তাড়াতাড়ি কাম ব্যাক করবে এবং সে হ্যান্ড ওভার করে নেবে জিনিসটা। আমি ফিউচারটা একটা চিন্তা ভাবনা করবো, যদি দেখা যাক ওটা। জিনিসটা আমি কখনো এভাবে ফিল করি না, আমি জেতার জন্য খেলতে চাই। অবশ্যই জেতার জন্য তো খেলতে যাওয়ার পরে একটা জিনিস থাকে যে বড় মার্জিনে জেতা বা ভালোভাবে জেতা, বাট জেতা মানে জেতা। হ্যাঁ অবশ্যই আপনি যখন বড় মার্জিনে জিতবেন তখন ক্যারেক্টার শো করে যে না বিগ টিম হওয়ার একটা পথে যাচ্ছে, বাট স্টিল 2019 সালটা আমাদের জন্য একটু অন্যরকম ছিল, কারণ তাদের তারা যে লেভেল অফ ক্রিকেট খেলতো আর আমরা যেটা খেলতাম তার হয়তোবা ম্যাচিংয়ে একটু গরমিল ছিল। তো যেখানে বলবো যে আমরা 23 সালে আসে কিন্তু আমরা অনেক টেস্ট খেলি এখন, সো আমরা ওই দিক দিয়ে পাকাপোক্ত যে অনেকগুলো টেস্ট খেলতেছি, কীভাবে টেস্ট খেলতে হয়। এবং আর একটা জিনিস দেখেন যে 23-19 হয়তো বা আমাদের পেস বোলিং অ্যাটাক এতটা ভালো ছিল না, এখন 23-এ আসে যতটা ভালো হয়েছে, সো ওই জিনিস সে জিনিস কম্পেয়ার করলে অনেক ডিফারেন্ট কিছু পাবেন, বাট স্টিল এই ম্যাচটা জেতাতে অনেক হ্যাপি আমরা সবাই। না চেঞ্জ না, দেখেন আমরা যখন নিউজিল্যান্ডে জিতেছি সেম কিন্তু তামিম ভাই সাকিব ভাই দুজনে কেউই খেলে নাই, সো আমরা ইয়াং টিম ছিলাম এবং দেশের বাইরে যা জিতেছি, সো এই জিনিসটা যখন আমরা নিউজিল্যান্ডে জিতলাম আমাদের ভিতরে একটা বিলিভ আসলো যে আমরা কষ্ট করলে একটা জিনিস সাকসেস হওয়ার চান্স থাকে। সো সবাই কিন্তু এখন টেস্ট ক্রিকেট খেলার জন্য অনেক মরিয়া যে কখন ম্যাচ হবে কখন ম্যাচ হবে, তো আমার কাছে এই জিনিসটা মনে হয় না। আলটিমেটলি আপনি 2-3 বছর পরে যায় হয়তোবা এই তিন চারজন সিনিয়র নাও পেতে পারেন, বাট আপনি যদি এখন থেকে এই জিনিসগুলো মেনটেন না করতে থাকেন তখন কিন্তু যখন ধূপ করে চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় খেলা না খেলা জিনিসটা অবশ্যই খেললে ভালো হতো, বাট এমন না যে না খেললে আমরা ওখান থেকে কাম ব্যাক করতে পারবো না। আমাদের পাইপ লাইনে বা আমাদের ব্যাটিং অর্ডারে এখন আস্তে 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 ইম্প্রুভ করছে, আমি বলবো না যে একদম সেম লেভেলে চলে গেছে, বাট অবভিয়াসলি যে নিউ কামারগুলো আসতেছে তারা ক্যাপেবল, তারা যদি ম্যাচ কন্টিনিউ খেলে তারা ওই জায়গা থেকে অ্যাচিভ করতে পারবে। হ্যাঁ কনফিডেন্স লেভেল তো আপনি যখন একটা বড় মার্জিনে গেম জিতবেন বা একটা টেস্ট ম্যাচ জিতবেন ফিল অনেকটা ভালো থাকে, এবং প্রত্যেকটা প্লেয়ারই দেখেন অনেক ম্যাচুরিটি শো করেছে, তো ম্যাচুর জিনিসটা একদিনে আসে না, কন্টিনিউ খেললে আসে, তো আমার মনে হয় ম্যাচুর জিনিসটা কেউই ভুলবে না। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি সেম সিনারিও হয় সব কিছু সেম থাকে, প্লেয়ার সেম জিনিস ফলো করার চেষ্টা করবে, রেজাল্ট আপনি হাতে পাবেন কি না এটা সেদিনই বোঝা যাবে যখন আপনি ওই দিনে পার্টিকুলারলি ওই দিনে ভালো খেলবেন কি না, বাট এখন এটা অনেক দূরে, সামনে আমাদের হোয়াইট বল গেম আছে, সো এখন আসলে ওয়ার্ল্ড ক্রিকেট ওই টেস্ট ক্রিকেট নিয়ে হ্যাঁ ওটা নিয়ে এখন ভাবার সময় নেই, আর এটার দায়িত্বটাও আরেকজনের হাতে, সো ওটা নিয়ে আমি এখন কিছু বলতে পারতেছি না। না চ্যালেঞ্জ কিছু না, যখন আপনার হাতে আসলে ভালো কোয়ালিটির বলার থাকবে ব্যাটসম্যান থাকবে আপনি কিন্তু অ্যাটলিস্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কনফিডেন্স থাকবেন। আর সত্য কথা বলতে শান্ত যখন ব্যাটিং করেছে মানে যে অ্যাটাকিং মুডে যে ব্যাটিংটা করেছে জয় এবং শান্ত খেলার কিন্তু অনেকটা ভিত ওই জায়গায় আমার কাছে মনে হয় আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ফিল করেছি যে না আমরা অনেকটা স্ট্রং পয়েন্টে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে, যদিও বা আমাদের ফার্স্ট ইনিংসে বড় রান করার কথা ছিল আমরা বাই চান্স কিছু সিলি মিস্টেকের কারণে করতে পারিনি, বাট সেম থিং আমার কাছে মনে হয় ভুলেই গেছি কি যে চ্যালেঞ্জ
না, আমার 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 আসলে ক্যাপ্টেনশিপ করতে ওইরকম ওইরকম জিনিস কখনো ফেস করতে হয়নি। না, ক্যাপ্টেনশিপ করলামই তো কয়েকটা ম্যাচ, এখনো ফলো করিনি। কারণ অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা আস্তে আস্তে ডে বাই ডে ইম্প্রুভ করতেছে। দেখবেন আপনি, পিচ ম্যাপ দেখলে অনেক কিছু বোঝা যায়। আগে আমাদের বলাররা হয়তো বা এত ম্যাচিউর ছিল না, দুই একজন ছাড়া, যারা কিনা কন্টিনিউ এক জায়গায় বল করতে পারতো। বাট এখন দেখেন আমরা কাভার পয়েন্ট সব ছাড়া বল করতেছি উইকেটে, এবং শুধুমাত্র এই উইকেটে না, আমরা এখন ফ্লাইট উইকেটেও অনেক সময় করি। কারণ আমরা জানি যে আমাদের বলাররা ডেভেলপ করতেছে, তাদের প্র্যাকটিসে ওয়ার্ক এথিক অনেক চেঞ্জ হয়েছে। ইনফ্যাক্ট মেন জিনিস হচ্ছে, আমরা যখন এখন নেটে ব্যাটিং করি, আমাদের অনেক স্ট্রাগল করে ব্যাটিং করতে হয়, যে জিনিসটা আমরা হয়তো বা আগে পেতাম না। কারণ আমার কাছে মনে হয় তাসকিন, ইবাদত, খালেদ, শরীফুল, মুশফিক, ইনফ্যাক্ট যারা হোয়াইট বলের প্লেয়ার আছে সবগুলোই, আমরা যখনই ব্যাটিং করি আমাদের অনেক চ্যালেঞ্জিংয়ের মুখে পড়তে হয়। তো আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক ভালো যে আমরা ম্যাচের আগে একটা ভালো চ্যালেঞ্জিং ফেস পার করি, সো যেটা আমাদের যায় গেমে অনেকটা ইজি হয়। আর এরকম যদি বোলিং ইউনিট কন্টিনিউ করতে থাকে, মানুষ যদি খেলা দেখতে থাকে, অবভিয়াসলি বাংলাদেশের ম্যাক্সিমাম অনেক 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 পেস বলার উঠে আসবে আস্তে আস্তে। না, আপনি পয়েন্টটা খুব ভালো ধরেছেন যে যদি সুযোগই না পায় বলাররা কীভাবে শো করবে তাদের ক্যারেক্টার, অবভিয়াসলি। বাট এরপরও অনেক কিছু আছে। আপনি যখন ধরেন কথার কথা, আমরা নিউজিল্যান্ডে খেলতে যাই, তারা কিন্তু চারটা পেস বোলার নিয়ে খেলায়, হয়তো একটা স্পিনার থাকে। তারা যদি তাদের ওই জিনিসটা ব্যাক করতে পারে, অবভিয়াসলি তারা, আমরা যখন বাংলাদেশ টিম নিউজিল্যান্ডে যাব, তারা তিনটা স্পিনার নিয়ে খেলবে না, কারণ তাদের অস্ত্রই হচ্ছে পেস বোলার। সেম যদি আপনি সিমিলারলি দেখেন, যখন এশিয়াতে কোনো টিম আসে, লাইক ইন্ডিয়াতে বলেন বা কোনো জায়গায়, তারা কিন্তু ঘূর্ণি উইকেট বানায়। আমি বলতেছি না যে আমাদের ক্ষেত্রেও সেম হবে, বাট আপনি যখন একটা চ্যাম্পিয়নশিপে ঢুকে যাবেন, যখন আপনার ম্যাচ উইনটা খুব দরকার, তখন কিন্তু আপনি অনেক কিছু বেনিফিট নিতে পারেন। বাট স্টিল আমরা চাবো যে ভালো উইকেটে ক্রিকেট খেলার জন্য যেন বোথ সাইডে থাকে, এমন না যে শুধু স্পিনাররাই ডমিনেট করবে, এমন না যে শুধু পেস বোলাররাই ডমিনেট করবে। যেমন এই উইকেটটা দেখেন, যথেষ্ট পরিমাণে স্পিনারদের জন্য কিন্তু হেল্প ছিল। সো দেখা যাক, এটা ইন ফিউচার ডিসাইড করা হবে। না, জিনিসটা এমন না, আমার কাছে মনে হয় ব্যাটসম্যানের কাছে যদি মনে হয় বলটা মারার, তাহলে মারা ভালো। আপনি যদি একটা বল ছায়রা, যদি ধরেন কথার কথা, যদি মারার মতন বল হয়, আপনার যদি ক্যাপাবল থাকেন ওই বলটা চার মারার মতন, আপনি ছাড়বেন কেন? সেটা যে কোনো ফর্ম্যাটই হোক, কারণ আপনি যখন বোর্ডে রান আসতে থাকবে, বিপরীত পক্ষ কিন্তু অলওয়েজ প্রেশারে পড়বে। কারণ এটা তো আলটিমেটলি আগে টেস্ট ক্রিকেটকে বলা হয় তো ফাইভ ডে এর গেম, বাট এখন ম্যাক্সিমাম গেমই মনে হয় ফাইভ ডেতে কোথাও যাচ্ছে না। সো দিনে কিন্তু রানটাই দেখেন আপনি, লাস্ট কয়েক বছর ধরে এই জিনিসটাই মানুষ ফলো করতেছে যে কত তাড়াতাড়ি রান করতে পারে, রান করে বলার যদি ভালো থাকে হাতে ডিক্লেয়ার দিয়ে দেয়। সো আমার কাছে মনে হয় অ্যাজ এ ব্যাটসম্যান, আমার যদি মনে হয় যে এই বলটা মারার মতন, আমি যদি এখানে চার ছয় বার করতে পারি, অবভিয়াসলি কেন ছাড়বো বলটা। লাস্ট
সিনিয়র প্লেয়ার বোর্ডের কাছে অ্যাপিল করবেন কিনা, যে আমাদের জন্য যেন আরো বেশি করে টেস্ট ম্যাচ অ্যারেঞ্জ করা হয়, যেখানে আমাদের বেশি টেস্ট ম্যাচ দরকার সেখানে আমাদের আসলে যেগুলো শিডিউলে আছে সেগুলো আরো কমিয়ে দেওয়া হচ্ছে, এটা অ্যাজ এ প্লেয়ার আপনি কিভাবে দেখেন, এটা কি আসলে আমাদের জন্য খুব ভালো কিছু হচ্ছে? দেখেন, এটা খুবই ডিফিকাল্ট অ্যান্সার দিতে হবে আমাকে, কারণ আমরা যারা 3-4 ম্যাচ খেলতেছি তাদের জন্য ইঞ্জুরি প্রিভেনশন একটা বিষয় থাকে। আপনি যদি কন্টিনিউ খেলতে থাকেন এটা কিন্তু খুব ডিফিকাল্ট যে আপনি সব জায়গায় পারফর্ম করাটা, আপনি ফেড আপ হয়ে যাবেন, আপনার ভিতরে এনার্জি থাকবে না। এই গরমে যদি কন্টিনিউ 2টা টেস্ট খেলতাম, আমি জানি না হয়তো আমরা খেলে ফেলতাম, বাট ওই অ্যাকশনটা দিতে পারতাম কি না এটাও একটা কোশ্চেন মার্ক থাকবে, কারণ অনেক হিট। অবভিয়াসলি আমরা চাবো, আর চাবো কি, আমাদের সামনেই 14টা টেস্ট আছে নেক্সট ইয়ারে, সো এখানে চাওয়ারও কিছু নেই, কারণ আপনার শিডিউলটা যেভাবে আছে, কারণ আমাদের সামনে ওয়ার্ল্ড কাপে হোয়াইট বলের গেম, সো আমরা ডেফিনেটলি সবাই যাবে যে হোয়াইট বলে ফোকাস করতে। জিনিসটা হচ্ছে যে আপনি যে ফ্ল্যাট উইকেটে খেললে রান করবেন তাও তো না, আবার আপনি যে সেমি উইকেটে খেললে রান করতে পারবেন না জিনিসটা তাও না। পার্টিকুলারলি একটা ব্যাটসম্যান কী ফোকাস নিয়ে ব্যাটিং করতেছে, কী ডিসিশন নিতেছে, তার ইন্ডিভিজুয়াল জিনিস। আপনি ফ্ল্যাট উইকেটেও খুব বাজে শট খেলে আউট হতে পারেন, আবার একটা সেমি উইকেটে খুব ভালো ডিসিশন নিয়ে অনেক বড় রান করতে পারেন, তো এটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল, কে কীভাবে প্র্যাকটিস করতেছে, কে কীভাবে মেন্টালি জিনিসটা নিয়ে আগাচ্ছে। অবভিয়াসলি ভালো উইকেটে খেললে, আমি বললাম যে আমরা যদি ইভেন উইকেটে খেলি, ইভেন বলতে যেখানে ব্যাটসম্যানরা বড় রান করে, সিমাররা উইকেট পায়, স্পিনাররা উইকেট পায়, যেটা এটা এখানে বড় বড় রান হয়েছে, 1-2-3টা সিমার ভালো স্পেল দিয়েছে, ইনফ্যাক্ট স্পিনাররা যখন বল করেছে তারা উইকেট নিয়েছে, সো এই উইকেট নিয়ে তো কোনো কমপ্লেন নাই। এখানে আমরা যদি পারি হয়তোবা তাদের, আমরা ওই জিনিসটা করতে দিনি, আমাদের ব্যাটসম্যানরা যে ওয়েতে ব্যাটিং করেছে সেই অ্যাটাকটা তারা হয়তোবা আমরা ফেস করিনি, কারণ আমাদের ব্যাটসম্যানরা অলওয়েজ ডমিনেট করেছে তাদেরকে, সো অবভিয়াসলি ভালো উইকেট মানে এইসব উইকেট। We'll be right back.